দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এই ভ্যালি সৌজন্যে বিশ সংলাপে আপনাদের সাথে আছে আমি শামী মাদলা। দর্শক, 2021-22 অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা গতকাল মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী ঘোষণা করেছেন। 51 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন তিনি। করোনা মহামারীর এই সময়ে এই লক্ষ্যমাত্রা কতটা বাস্তবসম্মত, চ্যালেঞ্জ কি আর কোন কৌশলে তা বাস্তবায়ন সম্ভব, এসব বিষয় নিয়ে আজকের বিশ সংলাপ। আজ আলোচনায় যুক্ত হবেন এফপিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মাতলুব আহমদ, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আলী আহমদ এবং সিআইএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আলী দিন। স্বাগত আপনাদের। প্রথমে আমি আলী আহমদের কাছে যেতে চাই। জনাব আলী আহমদ, আপনি শুনেছেন যে গতকাল বাণিজ্যমন্ত্রী 51 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন এবং বর্তমান যে কোভিড পরিস্থিতি সেই বাস্তবতায় আসলে এই লক্ষ্যমাত্রা কতটা বাস্তবসম্মত, এবং আপনি একটু বলবেন যে বিদায়ী অর্থ বছরগুলোর অভিজ্ঞতায় এটি আসলে কতটা বাস্তবসম্মত এবং বিদায়ী অর্থ বছরের রপ্তানি কতটা অর্জিত হয়েছে। এটা অত্যন্ত সময় উপযোগী একটি প্রশ্ন, কিন্তু আমি প্রথমে যেটা দেখছি, হ্যাঁ, করোনা শুনলেই মনে হয় যেন আমাদের উৎপাদন পড়ে গেছে, আমাদের রপ্তানি পড়ে গেছে। আজই আমাদের এই সেই অবস্থায় রপ্তানি যে একটু 12.27 সম্ভবত বেশি, অর্থাৎ 51 বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা করা হয়েছে, আগের গত বছরের চেয়ে বেশি, 12.সামথিং, এটা বাস্তবসম্মত কিনা? আমার তো মনে হয় বাস্তবসম্মত, এই কারণে যে আমরা যদি কোভিডের মধ্যে এই গত যে অর্থ বছর কেবল শেষ হয়ে গেল সেটা যদি আমরা দেখি, তাহলে দেখতে যাবে কোভিডের বেশ মারাত্মক অবস্থা এখানে ছিল এবং এখনও আছে, এখন ঢাকার দিকে একটু বেশি আসছে ওদিক থেকে। তা সত্ত্বেও আমাদের প্রবৃদ্ধি কিন্তু থেমে নেই, প্রবৃদ্ধি বরং বেড়েছে। আমরা অনেক ক্ষেত্রে যেটা ভেবেছি তার চেয়ে বেড়েছে। আমরা রপ্তানি তো ভেবেছিলাম, রেমিটেন্স ইত্যাদি ভেবেছিলাম যে খুব কম হবে, কিন্তু দুটোই খুব ভালো হয়েছে। রপ্তানি গার্মেন্টসের যেটা তার আগের বছরের কোভিড যখন প্রথম শুরু হয় আমাদের একটু পতন হয়েছিল, সেটা কারণ ছিল যে দেশ কেনে, অর্থাৎ ইউরোপ, উত্তর আমেরিকা, এইরা খুবই কোভিড আক্রান্ত ছিল। কিন্তু এখন আমাদের এখানে কোভিড আসছে এবং আছে, তা সত্ত্বেও আমাদের কেনার দেশ যেগুলো, যেমন ধরা যাক ইউরোপিয়ান ইউনিয়ন, ইংল্যান্ড, এখন আলাদা করে বলতে হবে, ওদিকে আবার আমেরিকা, নর্থ আমেরিকা, ক্যানাডা, ইউএসএ, এরা কিন্তু বাজার খুলছে এবং সেখানে আবার কেনা বেচা বাড়ছে, এবং সেই কারণেই যে অর্থ বছর কেবল শেষ হলো সেখানে আমাদের যথেষ্ট উৎপাদন রপ্তানি বেড়েছে, বিশেষ করে গার্মেন্টস আইটেম। সুতরাং আশা করার যথেষ্ট সঙ্গত কারণ আছে যে এই যে একটু বর্ধিত, অর্থাৎ 51 বিলিয়ন ডলার ধরা হয়েছে মাত্র 12.27 শতাংশ, এটা আমার মনে হয় অবশ্যই অর্জন করা সম্ভব এবং আমাদের ব্যবসায়ী মহলও সাধারণভাবে সেই আশাই পোষণ করেন। আপনি এটিকে বাস্তবসম্মত বলছিলেন, যে তাহলে একটু কি বলতে পারেন সুনির্দিষ্ট করে গত অর্থ বছরের বাস্তবতা কি? গত অর্থ বছরে আমরা যারা সাধারণভাবে একটু অর্থনীতির ছাত্র কিংবা অর্থনীতি পড়েছি, আমরা ট্রেডের সাথে জড়িত, ট্রেড মানে ট্রেড করছি না, ট্রেড স্টাডি, ট্রেড ইকোনমিক্স যদি বলা যায়, সেইভাবে আমরা তো আশঙ্কা করেছিলাম যে অর্থ বছর জুনে শেষ হয়ে গেল, আশঙ্কা করেছিলাম যে আমাদের রপ্তানি খুব পতন হবে, কিন্তু মাসকে মাস আমরা যেটা দেখেছি বিশেষ করে শেষের দিকটাতে রপ্তানি কিন্তু খুব বেড়েছে। যেখানে আমরা ভয় পেয়েছিলাম গার্মেন্টস, সেই ইউরোপ এবং উত্তর আমেরিকা খোলার কারণে, উত্তর আমেরিকা মানে ক্যানাডা এবং ইউএসএ খোলার কারণে আমাদের সেখানে আমরা আশাতীতভাবে বেড়েছি আমি বলবো। তো সুতরাং যদিও রপ্তানি লক্ষ্যমাত্রা যেটা ধরা হয়েছিল সেটা একটু উচ্চাকাঙ্ক্ষী থাকে, সেটার তুলনায় কম, কিন্তু আমরা যে আশা করেছি সাধারণভাবে তার চেয়ে এটা যথেষ্ট বেড়েছে। সেই বাস্তবতার আলোকে আমি মনে করি যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 51 বিলিয়ন ডলার, শুধু গার্মেন্টসে তো না, গার্মেন্টসে একটু বেশি, অন্যান্য খাতে আমরা দেখছি যে ফার্মাসিউটিক্যালসে প্রোডাক্ট বেড়েছে এবং প্রথমবারের মতো আমরা কিন্তু 1 বিলিয়ন ডলার, প্রথমবারের মতো না, দ্বিতীয়বারের মতো 1 বিলিয়ন ডলার ছাড়িয়ে আরও উপরে উঠেছি। এরকমভাবে জুট প্রোডাক্টসে, জুটে আমরা 1 বিলিয়ন ডলার ছাড়িয়েছিলাম, বাইরে থেকে অনেক সেখানে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা সত্ত্বেও সে তা সব উঠে যায়নি, তা সত্ত্বেও কিন্তু আমাদের জুটেও বেড়েছে। এবার নতুন নতুন প্রোডাক্ট আমাদের তৈরি হয়েছে। গার্মেন্টসে যে একটা ভয় ছিল এবং আছে, সেটা হচ্ছে যে ক্রমাগত মানুষ সে ম্যানমেড ফাইবার যেটাকে বলে, কৃত্রিম তন্তুর কাপড় চোপড় বেশি পড়ছে। আমাদের এখানে এখন বেশ বড়, আমাদের দেশের তুলনায় আমি বলবো, আমরা বড় যুক্তরাষ্ট্রের কথা বলছি না, আমাদের দেশের তুলনায় হিউজ একটা বিশাল ইনভেস্টমেন্ট হচ্ছে এখন এই কৃত্রিম তন্তু উৎপাদনের উপর। সুতরাং যে হাই এন্ড মার্কেট সেটাও আমরা ধরতে পারবো এই বছরের মধ্যেই আমি আশাবাদী। অতএব
যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মূলত গার্মেন্টস এর উপরে ভিত্তি করে, আমার তো মনে হয়। আপনার কাছে মনে হচ্ছে যে এটি খুবই বাস্তবসম্মত? আমি আব্দুল মাতলুব আহমদের কাছে যেতে চাই। আপনি এফবিসিসিআই এর সভাপতি ছিলেন এবং ভারত বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আপনি সভাপতি। তিনি আপনি যেমন শুনছিলেন যে আমরা শুনছিলাম যে আলী আহমদ বলছিলেন যে এটি খুবই বাস্তবসম্মত এবং আমরা যেরকমের শঙ্কা করেছিলাম সেরকম খারাপ পরিস্থিতি সেটি হয়নি। আপনার কাছে জানতে চাই যে আপনিও নিশ্চয়ই এরকমই মনে করছেন যে বাস্তবসম্মতই, যদি মনে করে থাকেন তাহলে একটু ব্যাখ্যা দিবেন যে এই যে আমাদের যে শঙ্কাটি করা হয়েছে ছিল রপ্তানি বাণিজ্য ব্যাহত হতে পারে, আমাদের শিল্প বাণিজ্য একটি সমস্যার মুখে পড়তে পারে, সেটি হয়নি, এর পেছনে আসলে কি কারণ ছিল? ওয়েল, আলী আহমেদ সাহেব তো অবভিয়াসলি অনেক ডেপথ স্টাডি করেন। আমরা যেটা, আমরা তো প্র্যাকটিক্যালি আছি, শিল্প কিন্তু এই করোনার জন্য অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে এবং গার্মেন্ট শিল্পকে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা নিজে হাতেই এদেরকে একটা প্রোটেকশন দিয়ে যাচ্ছেন ফ্রম দ্য ডে ওয়ান, এবং প্রণোদনা সহ তাদেরকে সবসময় যে তারা কোনো আঘাতপ্রাপ্ত না হয় সেটা কিন্তু ব্যবস্থা করা যাচ্ছে। এবং করোনার মধ্যেও আমাদের গার্মেন্টস এবং উৎপাদনশীল যেসব ইন্ডাস্ট্রি আছে তাদেরকে অ্যাসিস্ট করার জন্য সরকার কিন্তু অনেকভাবে অ্যাসিস্টেন্স করছেন, যেটা আমাদের সাহস যোগায়। এখন যদি আমরা ওভারঅল সব ইন্ডাস্ট্রি বলি, ইন্ডাস্ট্রিগুলোকে এক্সপোর্ট অ্যান্ড ডোমেস্টিক যদি দুটো ভাগে ভাগ করি, এক্সপোর্টের যে একটা নিরাশা একটা ভেবেছিলাম আমরা যে সেটা কিন্তু আল্লাহর রহমতে দে হ্যাভ প্রুভেন দ্যাট না, অল ফিয়ার্স অ্যান্ড অল প্রেডিকশনস তারা ভঙ্গ করে দিয়ে তারা কিন্তু আমাদেরকে আমাদের মাথা উঁচু করে রেখেছে। সেম রেখেছে হলো আমাদের রেমিটেন্স। আর আমাদের যদি নর্মাল ডোমেস্টিক ইন্ডাস্ট্রিতে যাই, সেখানে অ্যাগ্রিকালচার এবং অ্যাগ্রিকালচার বেসড ইন্ডাস্ট্রিগুলো তারা কিন্তু সাকসেসফুল ছিল, কারণ লকডাউনে কার্গো মুভমেন্টের উপর কোনো রেস্ট্রিকশন দেওয়া হয় নাই, যার জন্য আমাদের ইন্টারনাল সাপ্লাই চেনও ঠিক ছিল। সমস্যা হচ্ছে প্রান্তিক যারা আছেন, যারা স্মল বিজনেস, যারা মার্জিনাল বিজনেস, যারা প্রত্যেক দিনেই তাদেরকে বাইরে যেতে হবে, প্রত্যেক দিনই তাদেরকে সেল করতে হবে টু সার্ভাইভ, এইখানে যে বড় ক্লাস 60-70% অফ দ্য বিজনেস ক্লাস যারা এই গ্রুপে আছে তারা কিন্তু অনেক আঘাতপ্রাপ্ত, এবং তাদের জন্য খুব একটা ভালো এখনও খবর আসতে পারে নাই। বিকজ সরকার চেষ্টা করছেন, অনেকে ফর্ম্যাল ব্যাংকিং চ্যানেলও ব্যবসা করেন না, যার জন্য তাদেরকে সরাসরি সাহায্য করার জন্য সরকারকে অনেক বেগ পেতে হচ্ছে। তারপরেও আমি এটা বলবো, মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা উনি কিন্তু সবার দিকেই তাকাচ্ছেন, বিশেষ করে এবারে নজর আসছে আমাদের এসএমই, স্মল ইন্ডাস্ট্রিজ, প্রান্তিক ব্যবসায়ী, লেডিজ ইন বিজনেস, এনাদেরকে কিন্তু সাহায্য করার জন্য বলছে। এবং আমি মনে করি যে এখনও আমরা যারা লোকাল বিজনেস করি, ইন্ডাস্ট্রিজ করি, আমাদের কিন্তু 60-65% আমরা রিচ করে গেছিলাম প্রি কোভিডের, কিন্তু সেই থার্ড ওয়েভ বা সেকেন্ড ওয়েভ যেটাই বলেন এটা কিন্তু আমাদেরকে আবার থমকায় দিয়েছে। এবং উই আর নাও ট্রাইং টু সি যে হেলথ রুলস মেনে আমাদের শিল্পগুলো চালান যায় কি না। এবং আরেকটি জিনিস খেয়াল করে দেখবেন যে মার্কেট বন্ধ, আর মার্কেট বন্ধ থাকলে কিনবে কারা, এবং চ্যানেলটা হলো থ্রু হোলসেলার্স, থ্রু রিটেলার্স, তো এই চেইনটাও বন্ধ আছে, যার জন্য ওই শুধুমাত্র ইন্টারনেট বেস যারা কয়েকজন আছেন ওদের বিক্রি ছাড়া ডাইরেক্ট কিন্তু ইন্ডাস্ট্রি টু দ্য রিটেল যে চেইনটা আছে এই চেইনটা কিন্তু এখন থমকে আছে। সো আই এক্সপেক্ট যেটা ইনশাল্লাহ 14 তারিখে পরে যদি সরকার মনে করেন ছেড়ে দিবেন, আমরা কিন্তু এইসব ডিফিকাল্টিসগুলো ওভারকাম করে কিন্তু আমরা আগাতে পারবো। ইন শর্ট এটাই বলবো যে বিশ্বে এই করোনা, এটা তো এটা আমাদের তো কিছু করার নেই, এটা উপর থেকে এসে গেছে এবং উই হ্যাভ টু ফাইট ইট আউট, এবং ইনশাল্লাহ এখন পর্যন্ত সরকারের সাহায্যে আমরা কিন্তু সবাই ভালোই ফাইট করছি। তাহলে আপনার কথা থেকে যেটি বোঝা যাচ্ছে যে যেই লক্ষ্যমাত্রাটি ধরা হয়েছে এটি দেশীয় এবং আন্তর্জাতিক যে বাস্তবতা সে বাস্তবতার ভিত্তিতে এটি যথেষ্টই যোগ্য
ভিত্তিক এবং আমরা সেটি লক্ষ্যমাত্রা অর্জন করব এবং সরকারের যে নীতি সহায়তা ছিল প্রণোদনা দেবার যেই ঘোষণাটি ছিল এটি আসলে কাজ করেছে। আমি একটু সিআইএস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আলী দিন আপনার কাছে এই প্রশ্নটি রাখতে চাই যে রপ্তানি লক্ষ্যমাত্রাটি $51 বিলিয়ন যে রপ্তানি লক্ষ্যমাত্রাটি গতকাল ঘোষণা হয়েছে সেখানে $43 বিলিয়ন হচ্ছে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, সেখানে হয়তো বা গার্মেন্টস খাত থেকে তৈরি পোশাক খাত থেকে $33-33 বিলিয়ন আসবে, বাকিটা অন্যান্য পণ্য থেকে এবং $7.5 বিলিয়ন রপ্তানি হবে সেবা খাত থেকে। আপনার কাছে এই এই যে লক্ষ্যমাত্রাটি সেটি আপনার কাছে কীরকম মনে হচ্ছে, কতটা বাস্তবসম্মত এবং আসলে সেটি অর্জন করতে হলে কী কী করতে হবে? আসলে আলী আহমদ সাহেব প্রথমে বলেছেন, যেটা সেটার সাথে আমি দ্বিমত করছি না যেহেতু উনি ওই সেক্টরে আছেন, আর আমাদের মিস্টার মাতলেব আহমেদ আমার লিডার উনি তো সবগুলোই কভার করেছেন। আমি এখন যেটা বলতে মনে করছি যে বলা প্রয়োজন সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশ দীর্ঘদিন হলো গার্মেন্টসের উপরে রেমিনেন্সের উপরে নির্ভর সরকার, এবং এটাকে নিয়েই কিন্তু সরকার সবসময় নাড়াচাড়াই করছে। আমাদের তো আরো সম্ভাবনাময় শিল্প আছে যেটা আমরা রপ্তানি করতে পারি, এই জায়গাতে আমাদেরকে আসতে হবে। যেটা আমি যদি এখন মনে করি যে আমাদের চামড়া আছে, আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং আছে, আমাদের কৃষি পণ্য আছে, তো এই জিনিসগুলো এইগুলাকে যদি রপ্তানিমুখী করতে যেতে হয় তাহলে আমাদের সত্যি কথা বলতে কি যে রপ্তানি শিল্প মন্ত্রণালয় নীতিমালা তৈরি করেন, বাস্তবায়নের কর্তৃপক্ষ কিন্তু জাতীয় রাজস্ব কর। এবং আমার কাছে কেন জানি মনে হয় যে এই দুটি প্রতিষ্ঠানের কিছুটা হলেও সমন্বয়ের অভাব আছে। আমাদের আগামীতে শুধু গার্মেন্টস এর উপরে নির্ভরশীল না থেকে আমরা অন্যান্য যেগুলো আছে এগুলোকে যদি আমরা রপ্তানিমুখী পণ্য করতে চাই, এ ব্যাপারে আমি বলবো যে আমাদের মাতলুব ভাই অনেক দূর এগিয়েছে বিদার সঙ্গে, আমরা লাইট ইঞ্জিনিয়ারিং বলে অন্যান্য যে খাতগুলো আছে এইগুলাতে বিনিয়োগ করার জন্য আমাদের দেশে এই মহামারীর সময় এই করোনা মুভমেন্টেও বিনিয়োগের যে প্রথম যে ট্রেন্ড সেই ট্রেন্ড কিন্তু আমরা মিস করেছি, কারণ অনেক বড় বড় শিল্প বিনিয়োগ এখানে পৃথিবীতে পরিবর্তন হয়েছে। ইনভেস্টররা কিন্তু বিনিয়োগ করেছেন ম্যাক্সিমাম বাংলাদেশকে বাদ দিয়ে আমি বলবো থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ভারত, মালয়েশিয়া এই সমস্ত দেশে। আমরা কিন্তু প্রথম ট্রেন্ড ফেল করেছি, এটা কিন্তু আমি মনে করি যে এটা আমাদের আগামীতে আমরা আবার দ্বিতীয় ট্রেন্ড ফেল করব এমনটি যেন না হয়। আসলে বাণিজ্যের লক্ষ্যমাত্রা গতকালকে প্রথম ট্রেন্ডটি ফেল করার কথা আপনি বলছেন, কি কারণে আমরা ফেল করলাম? কিন্তু আমরা ফেল করেছি আমার 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 ধারণা, আমি আমি ভুল কিনা আমি জানি না, তবে এখন বড় বড় বিনিয়োগ করার জন্য আমাদের দেশে যারা আসবে তারা কিন্তু প্রথমে আগে দেখে যে আমার দেশের ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা বাণিজ্য করছে, তারা কতটুকু নিরাপদ, তারা কতটুকু সন্তুষ্ট, তারা কতটুকু ভালো আছেন, এটার উপর লক্ষ্য রেখে কিন্তু বিদেশি বিনিয়োগীরা আর একটা দেশে বিনিয়োগ করে। সেদিক দিয়ে আমরা কতটুকু মানে কোন পর্যায়ে আমরা আছি এটা কিন্তু আমরা নিজেরা আমাদের আমাদের বিবেচনা আনলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় আছি। আজ পর্যন্ত আমাদের ওয়ান স্টপ সার্ভিসটাই কিন্তু ফুল প্লেজ দেওয়া হয়, ব্যবসাতে বিদেশিরা যখন আসবে ব্যবসা বিনিয়োগ করার জন্য তখন কিন্তু ওরা অনেক জিনিস চিন্তা করে আছে, কারণ ওরা তো এত হ্যাসেল চায় না। আমরা এইগুলো থেকে বেরোতে পারছি, তারপরেও বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই সরকার ব্যবসা বান্ধব সরকার, এবং এই সরকারের এই করোনাকালীন যে কর্মকাণ্ড গুলো এইগুলা আমি বলবো যে আমাদের দেশের জন্য আমাদের দেশ এখনো এত বড় ক্ষতিগ্রস্ত হয়নি অন্য অন্য দেশের থেকে, বিশেষ করে এই মহামারীর জন্য। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যা যা করেছেন বা আমরা ব্যবসায়ীরা যেভাবে মানুষের মানে করোনা মোকাবেলা করার জন্য যেভাবে এগিয়েছি এটা কিন্তু আমাদের বলবো যে এটা একটা এক্সেলেন্ট খুব ভালো একটা উদ্যোগ আমাদের মধ্যে ছিল এবং এখনো আছে। আবার এই যে কথাটা আসলো আমাদের কতগুলো সেক্টর যে একেবারেই বসে গেছে, যেটা মাত্র ভাই বললেন যে আমাদের বিশেষ করে এই তৃতীয় ধাক্কায় যে আমাদের ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা তারা তো ব্যবসার মধ্যে শুরু করতে যেয়ে আবার বাধাগ্রস্ত। আমাদের কথায় যদি বলি প্রোডাকশন করবো আমরা তো করে এটা কাস্টমার কোথায়, ক্রেতা কোথায়, এই যে সমস্যাগুলো এটা তো বৈশ্বিক ব্যাপার, এটা নিয়ে আমার অভিযোগ কোনটাই নাই। তবে আমরা মনে করি যে আমরা এই করোনাকালীন এই এই মহামারী থেকে আমরা আল্লাহ আমাদেরকে উদ্ধার করুক এবং আমাদের
বাংলাদেশের যে ব্যবসার যে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা যেভাবে এগুচ্ছি, আগামীতে আমরা এইভাবে আগানোর চেষ্টা তো অবশ্যই আমরা রাখবো। পাশাপাশি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ব্যবসা বিনিয়োগ করার জন্য বিশেষ করে সিএস কান্ট্রি গুলো, বিশেষ করে রাশিয়ার যে দেশগুলো, রাশিয়ার সঙ্গে যে সিএস এর সঙ্গে যে দেশগুলো আছে, এখানে কিন্তু আমাদের একটু টাকা আনা দরকার এবং ব্যবসাটাকে আরো সম্প্রসারিত করার জন্য আমাদেরকে এই দেশগুলোতে বাণিজ্য ব্যবস্থাগুলো আরো সহজ করে দেওয়া, এফডিআই আকর্ষণ করা এবং বিশেষ করে আমাদের দেশে হালকা প্রকৌশলে যদি আমরা নগদ প্রণোদনা 20% আমার আমার ধারণা মিনিমাম 20% যদি আমরা মানে প্রণোদনা দিই এবং এটা যদি 5 বছর মানে মিনিমাম 5 বছরের জন্য হয়, 10 বছর হলে তো আলো ভালো, তাহলে এই জিনিসগুলোর জন্য আমাদের কিছু বড় ব্যবসায়ীরা যদি এগুলোতে হাত এগিয়ে আসেন তাহলে আমাদের রপ্তানির জন্য যে দ্বার খুলে যাবে এই দ্বারকে কিন্তু আমরা আটকাতে পারবো। রপ্তানির দ্বার খুলে যাবার কথা বলছেন আপনি, আমি আরেকটি আপনার কথার মাঝখানে একটি প্রশ্ন করেছিলাম, আপনি বলেছেন যে আমরা বিনিয়োগের, বিদেশি বিনিয়োগের প্রথম ট্রেনটি মিস করেছি, সেখানে আসলে মিস করার পেছনে কারণটি কী ছিল, এটি একটু সংক্ষেপে বলবেন যাতে আমরা সেকেন্ড স্কোপটি যেন আমরা মিস না করি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে $43 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেটি পণ্য থেকে, গার্মেন্টস থেকে $30 বা $31 বিলিয়ন, বাকিটা অন্যান্য যে সমস্ত পণ্য ধরা হয়েছে সেই পণ্যগুলো আসলে কোন কোন পণ্যগুলো হতে পারে সম্ভাব্য এবং সেখান থেকে বাকি $12-13 বিলিয়ন সম্ভব কিনা, সেই সম্ভাবনাময় খাতগুলো কি? এটা হতে পারে চামড়া থেকে আসতে পারে, প্লাস্টিক থেকে আসতে পারে এবং লাইট ইঞ্জিনের কথা, কাঁচামাল লাইট ইঞ্জিনের কথা তো আমি এভাবে বলতে পারবো না, যেহেতু লাইট ইঞ্জিনের গুলো আমাদের দেশে যেভাবে হচ্ছে, আমি যদি বলি আমাদের দেশে বগুড়া, ঢাকা, রংপুর এই সমস্ত জায়গায় আমাদের যারা দক্ষ না, তারা একাডেমি তারা কিছু জানে না, বাট তাদেরকে কোনো তারা যেভাবে একটা কোনো পার্ট বা যে জিনিসই আমরা দিই তারা যেভাবে আমাদেরকে বানিয়ে দিবে সেই জিনিস কিন্তু বহুদিন লাস্টিংও করে, কিন্তু আমাদের টাইপ অ্যাপ্রুভ বলে আমাদের ইনস্টিটিউশন নাই, আমরা যে বিদেশে রপ্তানি করবো এই জিনিসগুলো এটা কিভাবে, এটা তো একটা নীতিমালার মধ্যে আসতে হবে, এই জিনিসগুলো সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আর আপনি যেটা বললেন যে বাকিগুলা বাকি যেটা বলেছেন যে এই এই ঘাটতিটা কোথায় পূরণ হবে, আমার বিশ্বাস যে আমরা যেভাবে বাংলাদেশ এগোচ্ছে এই ঘাটতি আমরা যেভাবে পূরণ করতে সক্ষম হবে সেটি সম্ভব হবে। আমি আবার আব্দুল মাতলুব আহমদের কাছে ফিরতে চাই। আব্দুল মাতলুব আহমদ, আপনি নিশ্চয়ই শুনছিলেন মোহাম্মদ আলী দিন আপনাকে লক্ষ্য মেনশন করেই বলছিলেন যে অনেকগুলো পণ্যের কথা বলছিলেন এবং আমরা বিনিয়োগের, ফরেন ইনভেস্টমেন্টের যে প্রথম সুযোগটি আমরা মিস করেছি, তো দ্বিতীয় সুযোগটি যেন আমরা মিস না করি সেজন্য আসলে কী সুপারিশ আপনার আছে, এবং এবং আমাদের রপ্তানির যে আরও যে বাকি যে পণ্যগুলো হতে পারে সেই পণ্যগুলো কোন উপায়ে এগোলে আমরা সেই লক্ষ্যমাত্রাটি ধরতে পারি এবং সেবা খাত থেকে আসলে আমাদের যে বাকি $7.50 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটি পৌঁছাতে আমাদের কী করণীয়? সবচেয়ে আগে বলে রাখা দরকার যে এই যে $50-51 বিলিয়ন যে রপ্তানি টার্গেট করা হচ্ছে এটি কিন্তু ঘুম থেকে উঠে সকালবেলায় করা হয় নাই, কিন্তু আমার এখনো মনে আছে 2015-16 তখনই এটা ফোরকাস্ট করা হয়েছিল যে আমরা $50 বিলিয়ন ক্রস করব। কিন্তু এখন তো পরিস্থিতি ভিন্ন, করোনা মহামারীর মধ্যে আমরা আছি, তাহলে কি এক্স্যাক্টলি সো সেজন্যই আমরা কিন্তু ওই টার্গেটের থেকে দিকে যাওয়ার জন্য যেটা সাহায্য লাগে সেটা গার্মেন্টসকে পুরোপুরি সাহায্য দেওয়া হচ্ছে এবং দে প্রুভেন যে গত বছরও করোনার মধ্যেও তারা কিন্তু খুব একটা খারাপ করে নাই আর এবারে তারও বেটার করছে, বিশেষ করে অ্যাজ মেনশন বাই আহমেদ ভাই যে ওই বিদেশিরা বায়াররা কিন্তু এখন এগিয়ে আসছে। অ্যান্ড কামিং টু দি আদার এরিয়াস, হিউজ প্রসপেক্টস আছে প্লাস্টিকে, হিউজ প্রসপেক্ট আছে ইলেকট্রনিক্সে, হিউজ প্রসপেক্টস আছে আমাদের জুট অ্যান্ড টেক্সটাইলে, ছাড়াও যে আরও যে সেক্টরগুলো আছে ফিশ, এগুলো তো এখন চাপ দিতে হবে। আব্দুল মাতলুব আহমদ, আপনার এই প্রশ্নটির উত্তর বাকি অংশ আমরা শুনব বিরতির পরে। দর্শক, ইভেলি বিশ সংলাপে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরবো বাকি আলোচনার সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ইভেলি বিশ সংলাপে। আমরা কথা বলছিলাম রপ্তানি লক্ষ্যমাত্রা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে। আমরা বিরতির আগে আব্দুল মাতলুব আহমদের বক্তব্য শুনছিলাম যে আমাদের আসলে এই যে রপ্তানি ক্ষেত্রে
আমাদের যে বিভিন্ন দেশে প্রথমে আমরা বিরতির আগে শুনছিলাম যে বিনিয়োগের যে প্রথম ট্রেন্ডটি আমরা মিস করেছি, যে বিষয়টি মোহাম্মদ আলী দিন বলছিলেন তার কারণ কি, আর যদি আমরা সেকেন্ড স্কোপটি কাজে লাগাতে চাই তাহলে আমাদের আসলে কি করণীয়? আমার মনে হয় যে প্রথম যে চান্সটা এসেছিল রিগার্ডিং দ্য ইউএস চায়না ওয়ার ইন ইকোনমিক ওয়ার, তারপরে সাপোর্টেড বাই দি কোভিড, দুটায় মিলিয়ে বেশ একটা ওয়ার্ল্ডে যে ট্রেড প্যাটার্ন ছিল সেটাকে কিন্তু অনেকখানি চেঞ্জ এসে গেছিল, এবং বড় বড় ইনভেস্টররা জাপানরা কোরিয়ারা তারা কিন্তু চায়নাকে এখন একটু ভয় ভয় পাচ্ছে যে পরে আবার এরা এত বেশি স্ট্রং না হয়ে যায় যে আমাদেরকে ওভারটেক করে। তো সেই হিসাবে তারা কিন্তু একটা পলিটিক্যাল ডিসিশন নিয়েছে যে ফলোয়িং দ্য ইউএস, যে তারা কিন্তু চায়নার থেকে অন্য কোথাও এই ইনভেস্টমেন্টগুলো সরাবে। সেই হিসাবে বাংলাদেশেও মাননীয় প্রধানমন্ত্রী চন্দ্রশেখর হাসিনা একটা হাই পাওয়ার টিম গঠন করেছিলেন, যেখানে বিসিসিআই প্রেসিডেন্ট ছিল তার ভিতরে একজন, এবং তাদেরকে বলা হয়েছিল যে এখান থেকে কিছু কিছু ইনভেস্টমেন্ট যাতে বাংলাদেশে আসে। ভারতের সাথে কথা হচ্ছিল যে তারা যৌথভাবে ওই শিল্প বাংলাদেশে নিয়ে এসে এখান থেকে যা তাদের প্রয়োজন ডিউটি ফ্রি ভারতে এন্ট্রি করবে, বাকিটা ওয়ার্ল্ডে বেচবে এবং বাংলাদেশে বেচবে। বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলস নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আনফর্চুনেটলি কোভিডে তো কেউ আসা যাওয়া করতে পারছে না, এবং যদি দেখা যায় যে আমাদের সবচেয়ে বড় এখন যে মিডিয়াম হচ্ছে জুম, এবং এই যে আমরা যে ইলেকট্রনিক ডিজিটাল ব্যবহার করছি থ্যাংকস টু এগেইন অনারেবল প্রাইম মিনিস্টার, তো এটা আছে বলে আমরা তাও কিছুটা কানেক্টিভিটিতে আছে, কিন্তু যখন বড় বড় ইনভেস্টমেন্টসের ব্যাপার স্যাপার থাকবে তখন কিন্তু ফিজিক্যাল মুভমেন্টে একটা প্রশ্ন চলে আসে, যার জন্য আমাদের এখানে সেটি থাইল্যান্ড ভিয়েতনাম তারা কিভাবে পেল, তারাও তো কোভিড সিচুয়েশনের মধ্যেই আছে। তারা তাদের মুখে যেটা হয়েছে, ভিয়েতনামে প্রথমেই কোভিডটা একটা কন্ট্রোল সিচুয়েশনে চলে আসছিল, এবং অন্যান্য দেশেও স্পেশালাইজড ভাবে মুভমেন্ট করা হয়েছে তাদের জন্য, দুই দেশই ছাড় দিয়েছে। যেমন দেখেন কিছুদিন আগেও হাই পাওয়ার লোকজন বাংলাদেশে ঘুরে গেছে, তো এখনো যদি দেখা যায় হয়তো খুব এমার্জেন্সি হলে সাম টিম উইল কাম, কিন্তু আমাদের এখানে ওই ইনভেস্টমেন্টের সাথে তাদেরকে নিয়ে আসার যে একটা বিশেষ ব্যবস্থা এটা কিন্তু আমরা করতে পারিনি, এবং দিন যেভাবে বলা হয়েছে যে ফার্স্ট ট্রেনটা মিস করেছি, হয়তো আমি বলবো যে পুরোটা মিস হয় নাই, কয়েকটা লাস্টের বগিতে আমরা উঠতে পেরেছি, কিন্তু এবারে যেটা আসবে এখন যেহেতু আমরা প্রিপেয়ার এবং আমরা জানি এখন যে কোভিডটি কি করে মোকাবেলা করতে হয়, সেই হিসাবে কিন্তু এবারে আমাদের চোখ কান খোলা আছে, এবং আমাদের এসিজেড গুলো দাঁড়িয়ে এসছে, এবং আমার কাছে মনে হচ্ছে আমি সেদিন কিন্তু আগে মিরেশরাই দেখেছি, সেখানে মনে হলো যে অনেক ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে গেছে। সেজন্য আই এম ভেরি মাচ হোপফুল যে এবারে এইসব বড় বড় ইনভেস্টমেন্টস গুলো বাংলাদেশের দিকেই আসবে। বড় বড় ইনভেস্টমেন্টগুলো বাংলাদেশের দিকেই আসবেন আসবে আপনি আশা করছেন? আমি মোহাম্মদ আলী দিনের কাছে আবারও ফিরতে চাচ্ছি। আপনি আলোচনার মাঝখানে আপনি মাথা নাড়ছিলেন এবং হাসছিলেন, তো এই মাতলুব আহমদের যে বক্তব্য সেটি কি আসলে সান্ত্বনার বক্তব্য নাকি একটি হাই পাওয়ার টিম গঠন করা হলো? এবং সেই সময়টায় আমি তখন বিভিন্ন আলোচনা এবং সংবাদে দেখেছিলাম যে সবার মধ্যে এক ধরনের যে আমরা যেন প্রথম দিকে ভালো বিনিয়োগগুলো পাই সেই চেষ্টাটার একটি প্রবণতা, সেই চেষ্টাটি থাকবে এরকম একটি ব্যাপার ছিল, কিন্তু আমরা তারপরে মিস করেছি। এই উত্তরটি আমি আপনার কাছে বিরতির পরে আপনার কাছ থেকে জানতে চাইব। দর্শক, ইভেলি বিশ্বসংলাপে নিয়ে নিচ্ছে আরেকটি বিরতি, বিরতির পর ফিরবো আবারও বিশ্বসংলাপে, সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ইভেলি বিশ্বসংলাপে। বিরতির আগে আমরা কথা বলছিলাম রপ্তানির লক্ষ্যমাত্রা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে। আমরা মোহাম্মদ আলী দিনের কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেই প্রশ্নটির সাথে আরেকটু যুক্ত করতে চাই যে সিআইএস দেশগুলোতে আমাদের রপ্তানি বাড়াতে কি করণীয়। আগের প্রশ্নটির সাথে কেন আমরা বিনিয়োগ মিস করেছি আপনি বলছিলেন, সেই উত্তরটির সাথে সিআইএস বাজারের প্রসঙ্গটিও বলবেন যে সেখানে আমাদের যে বিদ্যমান রপ্তানি তার সাথে আর কি যোগ করা যেতে পারে। ধন্যবাদ। আমি সিএস বাজারের কথাতেই বলি, সিএস এর আসলে বাজারটাকে আমরা দীর্ঘদিন হলো চেষ্টা করছি যে এই বাজার থেকে কিভাবে আমরা নিতে পারি।
এই ব্যাপারে কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংক মানে গভর্নরের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছি, মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমরা বৈঠক করেছি। বিভিন্ন সব থেকে যেটা বড় একটা ব্যাপার রয়ে গেছে সেটা হচ্ছে যে আমাদের মেনলি সিএস কান্ট্রির সাথে কানেক্টিভিটির একটা ব্যাপার আছে যেটা একেবারেই আমরা এই জায়গাটাতে এখন পর্যন্ত পৌঁছতে পারিনি। আর আরেকটি বড় যেটা আছে সেটা হচ্ছে ব্যাংক। তো আসলে ব্যাংকের আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব গত মিটিং উনি বলেছেন আমরা যেভাবে একটা ব্যাংকের সাথে আমরা ট্যাগ করে দিব যাতে এই রাশিয়ার সাথে যে আমরা বিজনেস করার যে একটা রাস্তা তৈরি করা এটা নিয়ে উনি কাজও করেছেন। আমরা কিন্তু রাশিয়ান অ্যাম্বাসেডারের সঙ্গে সাক্ষাৎ করেছি, ওনারাও চায় যে একটা ব্যাংকের পরে তো রুবেল দিয়ে সবকিছু করেন, ইন্ডিয়া কিন্তু ব্যবসা করছে রাশিয়ার সঙ্গে, আমরা রাশিয়া বলছি আমরা সিএস কান্ট্রিতে যে বিজনেস গুলো হচ্ছে গার্মেন্টস কিন্তু বাংলাদেশ মেড ইন বাংলাদেশ এটা কিন্তু মাত্র বইয়ে গিয়েছে আপনার সেন্ট পিটার পার্কসে আমরা একসঙ্গে গিয়েছি উনিও দিকে সব বাংলাদেশের কাপড় হয়ে গেল, বাট এইগুলো সব থার্ড কান্ট্রি হয়ে যায়। এই মাঝখান থেকে মধ্য সস্ত ভোগী যারা আছে তারা এই বেনিফিটটা নিচ্ছে। আমার বিশ্বাস যে রপ্তানি ক্ষেত্রে যে চ্যালেঞ্জ আসতেছে আগামী দিনে এতে শুধু একজনের উপর নির্ভর করারই একটা দেশের উপর নির্ভর তো থাকবে না, শুধু গার্মেন্টস এর উপরই থাকবে না। তো আমার মনে হয় যে সিএস কান্ট্রির সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক তো অবশ্যই আছে, যেহেতু স্বাধীনতার পর ভারত এবং রাশিয়া হচ্ছে আমাদের দ্বিতীয় স্বীকৃতি দেওয়ার দেশ এবং মুক্তিযুদ্ধে তাদের অবদান প্রচুর। সেই কারণে আমি বিশ্বাস করি যে সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী এভাবে অনেক আন্তরিক এবং উনি এই সিএস বাণিজ্য মন্ত্রী আমাদেরকে বলেছেন যে ঘাটতি যেগুলো আছে আমরা এইগুলোকে অন্যান্য কার্যের সঙ্গে বিশেষ করে সিএস এর সঙ্গে একটা সম্পর্কটা আরো উন্নয়ন ঘটাতে হবে, কানেকটিভিটি বাড়াতে হবে এবং ব্যাংকিং ক্ষেত্রে এক ধরনের সমস্যা আছে সেটিকে দূর করতে হবে। এটি করলে সিআইএস একটি ভালো সম্ভাবনাময় ডেস্টিনেশন আমাদের হতে পারে। আমি আনহেমাদের কাছে যেতে চাই, আপনি শুনছিলেন যে বিনিয়োগ নিয়ে কথা হচ্ছিল যে বিনিয়োগ বাড়লে আমাদের রপ্তানি বাড়বে, তো এই বিনিয়োগ পরিস্থিতিটি যেটি সেই ক্ষেত্রে আমাদের আসলে কি করণীয় বিনিয়োগ ফরেন বিনিয়োগ নিয়ে আসার ক্ষেত্রে এবং রপ্তানির ক্ষেত্রে এই মুহূর্তে চ্যালেঞ্জটি কি রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে? ধন্যবাদ। বিনিয়োগের যেটা একেবারে ট্রেডিশনাল অর্থনীতির বইতে শেখানো হয় সেই জিনিসগুলো খুব সোজা, ভালো যোগাযোগ লাগবে, আইনের প্রয়োগ দেশে ভালো হতে হবে, ব্যবসা বাণিজ্যের পরিবেশ ভালো হতে হবে ইত্যাদি অনেকগুলো কথা আছে। এখন সেটা কিন্তু একদিনে হয় না। আমরা যদি লক্ষ্য করি যে বাংলাদেশ ছিল এখন থেকে 10 বছর আগে কিংবা 12 বছর আগে, সেই বাংলাদেশ কিন্তু এখন নেই। কোথাও ফ্লাইওভার হচ্ছে, কোথাও লম্বা রাস্তা হচ্ছে, কোথাও মেট্রো ট্রেন হচ্ছে, কিন্তু সময় লাগে, টাকা লাগে, সেক্ষেত্রে আমি বলবো না, টাকা পাওয়া যায় এবং পাচ্ছে সেটা সরকার, কিন্তু সময় একটু লাগে। সময়টা দিলে এই ব্যবস্থাগুলো যদি ঠিক হয়, নতুন এয়ারপোর্টের যদি এক্সপ্যানশন হয়, সিপোর্ট যদি ঠিক হয়, তাহলে আমাদের শিল্প কারখানা তো বাড়ছে হচ্ছে, একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু এই তাহলে আমাদের বাড়বে। কিন্তু আরেকটি ব্যাপার হচ্ছে অভ্যন্তরীণভাবে আমরা এখনো কিন্তু নিজেরা ঠিক হতে পারিনি। গত যেটা মকরুব ভাই যথাযথ বলেছিলেন যে আমরা সবাই আশা করেছিলাম যে চীনের সাথে যে এই অবস্থা হচ্ছে সেক্ষেত্রে হয়তো শিল্প কারখানাগুলো আমাদের দিকে আসবে, বিদেশি বড় বড় শিল্প এখনো তেমন একটা যায়নি, ভিয়েতনামে অনেক গেছে, কারণ ভিয়েতনাম কমিউনিস্ট কান্ট্রি, তাতে পশ্চিমারা একেবারেই নাখোশ, কিন্তু ওখানের আইন শৃঙ্খলা, ব্যবসার পরিবেশ, অর্থনৈতিক লেনদেন, ব্যাংকিং অবস্থা, এতে সবকিছু এত সুন্দর, স্বচ্ছ এবং অল্প সময় লাগে, যেটা আমরা শত চেষ্টা করে করতে পারিনি। আমাদের চেষ্টা হচ্ছে সেই দিকে, সুতরাং ওই সার্বিক যে পটভূমিকা দরকার সেগুলো আমাদের তৈরি করতে হবে। আমরা মুখে মুখে শুধু চিন্তা করলে হবে না, যে চীন থেকে সরিয়ে আমাদের এখানে আসবে, বাণিজ্য পরিবেশের আরো উন্নয়ন করতে হবে এবং রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে চ্যালেঞ্জটিকে একেবারে সংক্ষেপে একটু বলবেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এখন যে অবস্থা ধীরে ধীরে হচ্ছে সেটা হচ্ছে উৎপাদনশীলতা। ভিয়েতনামের একজন গড় শ্রমিক যদি উৎপাদন যা হয় ধরে নিলাম 1 টাকার পরিমাণ, আমাদের হচ্ছে সেখানে 60 পয়সা, অর্থাৎ একই সঙ্গে কাজ করতে গেলে সে উৎপাদন করবে 1 টাকার, আমি করছি 60 পয়সার, এরকম আমি 1 টাকা দিয়ে বললাম 1000 কোটি টাকা, সে একই উৎপাদনশীলতা আমাদের বাড়াতে হবে খুব বেশিভাবে। উৎপাদনশীলতা বাড়াবার একটা হচ্ছে ভালো প্রশিক্ষণ দেওয়া, কিন্তু আরেকটি বড় জিনিস হচ্ছে যান্ত্রিকীকরণ, অর্থাৎ এখানে যদি আমরা রোবোটিক্সের ব্যবহার করি তাহলে উৎপাদন মাথাপিছু অনেক বাড়বে, কেউ কেউ করছে না ইতিমধ্যে। আর আরেকটা দিক হচ্ছে তাতে আমার এমপ্লয়মেন্ট হয়তো কিছুটা ক্ষতি হবে, কিন্তু পৃথিবীর ইতিহাসে অর্থনীতির ইতিহাসে দেখা গেছে যে এমপ্লয়মেন্ট এক জায়গায় ক্ষতি হলে আরেক জায়গায় তৈরি হয়, এটাকে বলা হয়
আপনার পেশাগত বেকারত্ব, এটা এটাই খুব একটা অসুবিধা হয় না। সুতরাং উৎপাদনশীলতা বাড়াতেই হবে, কার্য পরিবেশ বাড়াতে হবে এবং বিশ্ব সংস্থার, বিশ্ব শ্রম সংস্থার যে নীতি সেগুলো মানতে হবে, নাহলে পশ্চিমা দেশ আবার নাখোশ হয়ে থাকবে। এই সবগুলো করে, আর আমি আর একটা বলবো, আমি কাউকে অখুশি করতে চাই না, কিন্তু এও ঠিক করতে হবে যে আমাদের এই সাধারণ একটি গরিবের চাষির দেশ থেকে আমাদের একটা শ্রেণী কিন্তু তৈরি হয়েছে এবং আমরা চাই সেটা তৈরি হোক। আমাদের এই যে ধনী শ্রেণী, যারা উৎপাদন করেন, যারা বিনিয়োগ করেন, প্রথম দিকে আমরা জানি সরকারি রাজস্ব অনেক ফাঁকি দেওয়া হয়েছে, তারপরে লাভ অনেক করা হয়েছে। আমি বলবো, সবাইকে অনুরোধ করবো, এরা সবাই পরিচিত, আমরা বলবো মাথা পিছু উৎপাদন কিছুটা, মাথা পিছু লাভ, গড় লাভ কিছুটা কমিয়ে হলেও শ্রমিক সন্তুষ্টি কিন্তু উৎপাদনের একটি অনিবার্য অংশ। সুতরাং শ্রমিক সন্তুষ্টির জন্য এদের বেতন যাতে যথাযথ হয়, যাতে আইএলও, যেটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তারাও খুশি থাকে। এই জিনিসগুলোকে বাড়ানো হয়েছে অনেক, আরও যাতে বাড়ানো হয়। কাজের পরিবেশ বাড়ানো হয়েছে, অনেক ভালো হয়েছে। আমরা যেটা দেখেছি 81-82 সালে মা ফ্লোরের উপরে একটি মেয়ে বসে মাসে 500 টাকা পেত, সেই দিন চলে গেছে, সেটা কথা বলে লাভ নেই। আরও একটু বাড়াতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আমরা যারা একটু, মানে আমাদের মধ্যে যারা একটু অনেক ভালো আর্থিক অবস্থা হয়েছে, এরপরে হয়তো উন্নতির দ্রুততা একটু হয় কমিয়েই যাক, মাথা পিছু একটু লাভটা একটু কমিয়েই যাক। আমেরিকা ইউরোপে কিন্তু মাথা পিছু এত লাভ হয় না যেটা শ্রমিক মালিকের যে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সেটি কমানোর কথা আপনি বলছেন, এবং বৈষম্য থাকবে, বৈষম্যটি কমানোর কথা বলছেন, বৈষম্য একেবারে দূর করার কথা আমি বলছি না, বেতনপত্র সুযোগ সুবিধা এবং শ্রমিকের জীবন মান উন্নয়নে কাজ করতে হবে এবং শ্রমিকের উৎপাদনশীলতা বাড়ানোর কথা বলছেন, সেই ক্ষেত্রে যন্ত্রপাতির প্রয়োগ করার বলছেন। এবারে আমি একটু মাতলুব আহমদের কাছে আসতে চাই। আব্দুল মাতলুব আহমদ, আপনি ভারত বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি, আমি আপনার কাছ থেকে জানতে চাই ভারতের বাজার বা আমাদের কি অবস্থা। আমরা জানি যে একটা বিশাল বাণিজ্য ঘাটতি আছে, কিন্তু সেটা আমাদের প্রয়োজনই। আমরা ভারত থেকে প্রচুর জিনিস আমদানি করি, তারপর ভারতে আমাদের রপ্তানি বাড়ানোর আর কী কী সুযোগ আছে, কী কী সম্ভাবনা আছে, এবং যৌথভাবে আমরা আর কী কী করতে পারি আমাদের রপ্তানি বৃদ্ধিতে? ভারতের বেশ বড় ইকোনমি, প্রায় $3 trillion ইকোনমি, এবং সেইখানে সত্যি কথা বলতে বাংলাদেশ এখনো সেইভাবে ডেন্ট করতে পারে নাই। আমরা বহু কষ্টে একদম 100% ডিউটি ফ্রি পাওয়ার পরেও 2011 থেকে 2019-20 লাগলো $1 billion ক্রস করতে, এবং সেই $1 billion মধ্যে আল্লাহ রহমতে গার্মেন্ট ঢুকতে পেরেছে। এবং এখন যদি আমরা তাকিয়ে দেখি, ভারত কিন্তু বাংলাদেশকে একটা প্রোডাকশন বেজ হিসাবে, প্রোডাকশন হাব হিসাবে ট্রিটমেন্ট করছে। এবং আজকে ভারতের সব বড় বড় কোম্পানি, টাটা বলেন, হিরো বলেন, বারো ইমামি বলেন, সবাই কিন্তু এখন এখানে ইনভেস্টমেন্ট করে ফেলেছে, এবং দে আর গোয়িং টু এক্সপ্যান্ড দেয়ার ইনভেস্টমেন্ট। তাহলে এখন ভারতের রপ্তানি বাড়ানো যায় কী করে? তো ভারত বাংলাদেশ চেম্বার থেকে যেটা আমরা বারংবার বলার চেষ্টা করছি, যে যারা ভারত থেকে এখানে ইনভেস্টমেন্ট করেছে, দে আর অল ব্র্যান্ডেড প্রোডাক্ট, আর ভারতের জনগণ ব্র্যান্ডের প্রতি অ্যাট্রাকশন আছে, তো তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এখানে প্রোডাকশন যারা করছো, তোমরা তো বাংলাদেশের মার্কেট পাচ্ছই, দিস গুডস মাস্ট বি রি এক্সপোর্টেড টু ইন্ডিয়া মেড ইন বাংলাদেশ হিসাবে, এবং তাদেরকেই এটা আগাতে হবে। তাহলে ওইসব দেশে তো ওই ব্র্যান্ড অলরেডি চালু আছে, তো সেখানে আমাদের খুব ফাস্ট এক্সপোর্টস বেড়ে যাবে। এটা নিয়ে আমরা কাজ করছি, এবং তাদেরকে বলা হয়েছে তুমি তো প্রাইজ হিসাবে LDC কান্ট্রির প্রায় 39 countries আছে যেখানে ডিউটি ফ্রি পাচ্ছ, ওখানে তো রপ্তানি করতে পারছো। সো হেল্প বাংলাদেশ বাই এক্সপোর্টিং মোর ফ্রম বাংলাদেশ। ভারত কিন্তু এগিয়ে আসছে, এবং তাদের প্রত্যেকটা গভর্নমেন্ট মিটিংয়েও তারা বাংলাদেশ থেকে আরও গুড় যাতে রপ্তানি হয় সেটা আমাদের এনকারেজ করছে। এবং যখনই আমরা চেম্বারতে কোনো নন ট্যারিফ ব্যারিয়ার আমরা বলছি, সে তারা কিন্তু সেটা উঠিয়ে দেওয়ার জন্য তারা সবসময় সচেষ্ট থাকে। তা আমি মনে করি যে এখন টাইম এসছে, আমাদের গুড রিলেশনশিপটা খুবই ভালো, রিলেশনশিপ কাজে লাগিয়ে আমরা যাতে ভারতের দিকে আরও বেশি বেশি এক্সপোর্ট ডেলিগেশন যায়, আরও বেশি আমাদের ভারতের সাথে ইন্টারাকশন হয়, এবং অবশ্যই ভারতের যে এখন ডিমান্ড পুল যেটা হবে, সেখানে বাংলাদেশ উইল বি এ ভেরি বিগ ফ্যাক্টর, আমরা কিন্তু বেশিরভাগ সাপ্লাই করতে পারবো।
অসংখ্য ধন্যবাদ মাতলুব আহমদ আপনার বক্তব্য থেকে যেটি বোঝা গেল যে ভারতে আসলে অনেক ডিমান্ড তৈরি হয়েছে এবং সেটার ক্ষেত্রে বাংলাদেশ প্রায়োরিটি পাবে এটি উঠে এসেছে নিশ্চয়ই সেটি সেই প্রায়োরিটি নিশ্চয়ই আমরা পাবো সেই আশা রাখছি দর্শক আজ এ পর্যন্তই ইভ্যালি বিজ সংলাপের নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয়ে ফিরবো আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার আগে সব খবর পেতে চোখ রাখুন নিউজ 24